নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার শুভ নববর্ষের প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই শুভ নববর্ষে এবং দৈনিক লটারিতে পাঁচ রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল শুক্রবার। দেখুন, এই ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকে। অর্থাৎ আপনি শুধু রাশির নামটা শুনে যদি আপনি বেরিয়ে যান, এটা কিন্তু ভুল কাজ করবেন। কারণ এই ভিডিওটিতে আমি যে কথাগুলি বলছি আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। আমি এখানে রাশিভিত্তিক শুভ সময়টা এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা কিন্তু দিয়ে থাকি, দিনের রাহুকাল এবং দিনের শুভ সময়। এইগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট জায়গা, এই ব্যাপারগুলো আপনারা বোঝার চেষ্টা করুন যারা লটারি কাটছেন। দেখুন, লটারি ভিডিও যারা দেখছেন সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনারা ভিডিওটি দেখুন এবং নিজ দায়িত্বে আপনারা লটারি কাটুন। কারণ এখান থেকে আপনার আমি বাই বার্থ চার্ট আপনার জন্মছক আমি দেখতে পাচ্ছি না, যাদের ক্ষেত্রে জন্মছক নেই আপনার হস্তরেখাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এখানে আমি যে পাঁচ রাশির কথা বলছি, আগামীকাল এই পাঁচ রাশি বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইস কিন্তু এই পাঁচ রাশি পাবে। 5,000 টাকা হলো পাবে, 50,000 টাকা হলো পাবে, 5 লাখ হলো পাবে, 50 লাখ হলো পাবে, 500 টাকা হলো পাবে, 50 টাকা হলো পাবে। এই পাঁচ রাশি কিন্তু পাবে, কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর। আপনার ভাগ্যভাব যত মজবুত হবে, আপনি কিন্তু লটারিতে বড় ধরনের প্রাইজ কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, অনেকে মেসেজ করছেন যে স্যার আমার ক্ষেত্রে ছোটো ছোটো প্রাইজ পাচ্ছি, স্যার বড় প্রাইজটা একটু যে কেটে যাচ্ছে। এর জন্য আপনাকে রাহু কবচ আপনাকে পরিধান করতে হবে। রাহু কবচটা, রাহু যেহেতু আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, অর্থাৎ লটারি বলুন, শেয়ার বলুন, ফাটকা বলুন, এই জায়গাটা কিন্তু রাহু যেহেতু নিয়ন্ত্রণ করে, এই জন্য রাহু কবচ আপনার পরিধান করুন। আমি বারবার বলে থাকি, লটারিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ খুব কম পরিশ্রমে আপনি যদি লাখপতি কোটিপতি হতে যান, একমাত্র লটারি কিন্তু আপনাকে কিন্তু সাথ দেবে। তবে আপনার জন্মছকে লটারি যোগ থাকা দরকার, এটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু ইন ডিটেল সমস্ত বিস্তারিত আলোচনা লটারির বিষয়ে আপনাকে কিন্তু বলে দিবে। অর্থাৎ একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে আপনি পরামর্শ নিন আপনার জন্মছকে লটারির যোগ আছে কিনা, থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বারটা কোনটা, এটা অবশ্যই আপনারা জেনে নিন। দেখুন, লটারি অনেকেই কাটছেন, অনেকের লাগছে, কারো কারো ক্ষেত্রে লাগছে না। এই জন্য নিজের জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে আপনারা দেখুন, হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন, এবং যাদের ক্ষেত্রে নেই তারা কি লটারি পাবে না, হস্তরেখাও কিন্তু আপনার বলে দিবে আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না, আপনি লটারি পাবেন কি না, এটা একটা হস্তরেখার মাধ্যমে কিন্তু বলা সম্ভব। দেখো, যে চারটি প্ল্যানেটের কথা আমি বারবার বলি, রাহু, বুধ, শনি এবং শুক্র, যদি আপনার জন্মছকে মজুদ অবস্থায় থাকে এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু পাবেন। তো শুভ নববর্ষে যে রাশিগুলোর ভাগ্যের খেলা খেলতে চলেছে, অর্থাৎ ভাগ্যের খেলা হতে চলেছে শুভ নববর্ষে, ভাগ্য খুলতে চলেছে নতুন বছরে, সেই রাশিগুলোর নাম, রাশিভিত্তিক সময় এবং টার্গেট নাম্বার আপনাদেরকে আমি জানাবো। দেখুন, আগামীকাল এই শুভ নববর্ষ দিনটিকে পড়েছে শুক্রবার, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে দুটি নক্ষত্র, এবং যোগ আছে ধ্রুবযোগ, যোগটি ধ্রুবযোগ থাকছে, এবং শুভ সময় 11:51 থেকে 12:48 পর্যন্ত শুভ সময়, 11:51 থেকে 12:48, আরেকটি সময় 4:28 থেকে 6:48 পর্যন্ত একটি শুভ সময় থাকছে, দুটি সময়, একটা ব্রহ্ম মুহূর্ত, একটা অভিজিৎ মুহূর্ত। এবং রাহুকালটা আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে 10:00
28 মিনিট থেকে আপনার 11টা 50 মিনিট পর্যন্ত রাহুকাল কিন্তু আগামীকাল থাকছে। অর্থাৎ এই সময় কোনো লটারিতে ইনভেস্টমেন্ট বা কোনো শুভযাত্রা বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবার আলোচনাটা করা যাক, যে রাশিগুলো আগামীকাল লটারি পেতে চলেছে সে রাশিগুলোর নাম এবং টার্গেট নাম্বার নোট করে নিন ডায়েরিতে। এই রাশি, যে রাশিগুলো বলছি আমি কিন্তু ইঞ্জিনিয়ারের রাশি বলছি, এই রাশিগুলো কিন্তু লটারি পাবেই। যদি এই রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, আপনার যদি ভাগ্য ক্লিক করে যায় এই শুভ নববর্ষে, আপনিও হয়ে যেতে পারেন লাখপতি, আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি। আপনারা রাহু কবচ এবং ধনের জন্য ধনলক্ষ্মী কবচও কিন্তু, ধনকে আকর্ষণ করার জন্য ধনলক্ষ্মী কবচও কিন্তু আপনারা পরিধান কিন্তু করতে পারেন। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় 8টা 12 মিনিট থেকে 10টা 42 মিনিট পর্যন্ত, 8টা 12 থেকে 10টা 42 মিনিট পর্যন্ত আগামীকাল শুভ সময় থাকছে। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার যেটা থাকছে সেটা হচ্ছে 8 এবং 9। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের শুভ সময় 12টা 4 মিনিট থেকে 1টা 25 মিনিট পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটা যেটা থাকছে সেটি হচ্ছে 1 এবং 9। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল দেখা যাচ্ছে সেটা হচ্ছে 12টা 18 মিনিট থেকে 2টা 4 মিনিট পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটা সেটি হচ্ছে 9 এবং 2, আপনাদের ক্ষেত্রে আগামীকাল টার্গেট নাম্বার। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 7টা 42 মিনিট থেকে 10টা 2 মিনিট পর্যন্ত। সবশেষ যে রাশির কথা আমি বলবো আগামীকাল লটারি প্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বারটা সেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে 3 এবং 5। 3 এবং 5 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। এবং আপনাদের যে শুভ সময়টা শুরু হচ্ছে সকাল 8টা 49 মিনিট থেকে 10টা 22 মিনিট পর্যন্ত কন্যা রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই 5টা রাশি এই শুভ নববর্ষে প্রবল লটারির প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ 15 এপ্রিল 2022 লাকি হতে চলেছে এই 5 রাশি। নমস্কার, ধন্যবাদ।